দ্রুতগামী টমটম উল্টে আহত হলেন চার যাত্রী। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে রাজধানী আইজিএম হাসপাতালের সামনে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় আহত হন চারজন যাত্রী, যদিও তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, টমটম চালক দ্রুত গতিতে আসতে গিয়ে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। অনেকের অভিযোগ, বেআইনিভাবে টমটম রাস্তায় নেমে যাওয়ার পাশাপাশি চালকরা দক্ষ না হয় দুর্ঘটনা ঘটছে। পুরোনো সময় টাউনের মধ্যে ব্রেক ধরে টার্নিং করছে এবং চালাচ্ছে। আমরা ছিলাম চারজন, টার্নিং স্পিডে টমটমগুলি কতটুকু সেফ বলে মনে করেন? টমটমের সেফের ব্যাপারটা কি? এটা তো অনেক সব কিছু তবু আমরা করতে বাধ্য। হ্যাঁ, কত পর্যন্ত সেফ আর সব কি দেয়? এটা তো সব কিছু একই চলছে, দুনিয়া চলছে, এর মধ্যে কোনো কিছু না। টমটমের বরং বন্ধ করে দিলে আরো ভালো।